আরে আমার নবী পাকের কি আদর্শ ছিল, আল্লাহ নবী পৃথিবী জমিন যখন আসলেন নারীগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবীর কাছে যুবকটি এসে যখন বলল, হে মুহাম্মদ আমি এরকম একটা অন্যায় করে ফেলেছি, আমার কি বাঁচার কোন উপায় আছে? আমার রাসূলুল্লাহ বলে দিলেন, না যে অন্যায় করেছো, পাপ করেছো, আসো ফিরে আসো, তওবা করো, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে তার দাসত্ব স্বীকার করে নিয়ে আমাকে নবী রসুল বলে মেনে নিয়ে আমার হাত ধরে কলেমা পড়ে নিয়ে তওবা কেমন মানুষ তৈরি হয়েছিল পৃথিবীর বুকে, আজ মডেল হয়ে রয়েছে, যিনার নাম ছিল হযরতে দাইয়া কলবি। মানুষ তৈরি করতে এসেছিলেন, মানুষ রূপী পশুগুলো যখন হয়ে গিয়েছিল সেগুলোকে মানুষ বানাতে। আজও পৃথিবীর বুকে যারা মানুষ রূপী পশু আছে তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমার রসুলকে আঘাত করে না করে না। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, এই মাসে মানুষ গেল নবী দুনিয়া জমিনে তসলিম এনেছিলে, নবী আমার দুনিয়া জমিনে যখন আসেনে মায়েদের কোনো মর্যাদা ইজ্জত ছিল না গো। এ আমার আম্মা বোনেরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, শুয়ে রেখে দা নিজেদের ছেলেরা না মায়েদেরকে হত্যা করে দিত, নিজেদের ছেলেরা মায়ের ইজ্জত নিয়ে খেলা করত, নিজেদের ছেলেরা নিজেদের মাকে কতল করে দিত। আল্লাহ নবী এসে পৃথিবী জমিনে মায়েদের ইজ্জত কতটা দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল জান্নাত তা তাকদামুল মাহাত, এ দুনিয়ার মানুষেরা তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলা। এ নজওয়ানেরা, এক ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে আসলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার উপরে সবচেয়ে কার বেশি হক রয়েছে? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের, তারপরে কার হক রয়েছে তোমার মায়ের, তারপরে কার হক রয়েছে তোমার মায়ের, তারপরে কার হক? আল্লাহ নবী বললেন, তোমার বাপের, যে সময় নারীগুলো অত্যের পাত্র ছিল, যে সময় নারীগুলো ভোগের পাত্র ছিল, যে সময় নারীদের কোনো মর্যাদা ছিল না, আল্লাহ নবী সেই মায়ের জাত নারীর জাতকে পুরুষের থেকে তিন গুণ মর্যাদা বেশি দিয়ে দিয়েছে। সেই মর্যাদাই তো আজও সুবহানাল্লাহ বলছেন, যে সুবহানাল্লাহ বলছেন, সেই নবী শিক্ষা দিত বলছি নাকি, পুরুষ হয়েও নারীর মর্যাদা আমাদের থেকে তিন গুণ বেশি, তিন গুণ বেশি জানার পরও সুবহানাল্লাহ বলছি। কেন? ওই হলো আমার মা মায়ের জাত নারীর জাত, ঠিক না বেঠি? যাদের অন্তরে রসুলের প্রেম আছে তারা কখনো বৃদ্ধা আশ্রমে মাকে দিয়ে আসতে পারবে? বৃদ্ধা রসুল যেখানে থাকবে সেখানে বৃদ্ধা আশ্রম চলবে না, বন্ধ হবে? রসুল যেখানে থাকবে সেখানে বৃদ্ধা আশ্রম চলবে না, বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। রসুলকে কখনো তারা আনতে দেবে? কথা বুঝছেন? মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, ও নবী পাকে প্রেমিকে রাখা, আল্লাহ নবী দুনিয়া মানুষকে শিক্ষা দিয়েছিল, এ দুনিয়া মানুষেরা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, যিনি তোমাদের স্রষ্টা, আনিসকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আল্লাহ পাকের কৃপা জ্ঞাপন করো, মা বাবের কৃপা জ্ঞাপন করো। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা তোমাদের স্রষ্টা আল্লাহ জানিয়েছে, মান রাদিয়াল্লাহু দেখো ফালানি মা বাপ যার উপরে রাজি, আমার আল্লাহ তার উপরে রাজি। যে ছেলে আল্লাহকে রাজি করতে চাই সে ছেলে মা বাপকে নারাজ করতে পারবে? কথা বলুন ভাইরা, এই যে নারীদের মর্যাদা, এই মর্যাদাটা কে দিয়েছে? আমার রসুল দিয়েছে, তাই তো নাকি? আর রসুলকে দিবার কথা হুকুম কে করেছে?
আল্লাহ, অর্থাৎ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, নারীদের মর্যাদা দিয়েছে। আজকে সেই মর্যাদা যারা নারীদের দিতে চায় না, তারা কখনো ইসলামকে বাস্তবায়নের হওয়া থেকে রুখবে না, রুখবে না। কেন, ইসলাম থাকলে বিধবা নারীর বিবাহ জায়েজ থাকবে, ঠিক না বেটি? আর ইসলাম না থাকলে বিধবা নারীকে দেখা যাবে ধর্মগুরু সে যে সেবার জন্য কাজে নিয়ে যাবে। যেখানে ইসলাম থাকবে সেখানে কি বলা হবে, বিধবা তো কি হয়েছে, নতুন বিবাহ দিতে হবে, ওর সঙ্গে অবৈধ সম্পর্ক করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বিধবা নারী কোন মর্যাদা ছিল না গো, তাদেরকে সমাজে কত অবহেলিত হতে হতো, তাদেরকে সমাজে কত অপমানিত হতে হতো, সমাজে মানুষ তাদেরকে খুঁটা দিত, তুই এত খারাপ যে তোর জন্য স্বামীরা মারা গেল, এই জন্যে তাকে আর দ্বিতীয়বার কেউ বিবাহ করতো না, তাকে কত অপমান হতে হতো, কোনো কোনো সময় তাদেরকে এমন করে স্বামীর সঙ্গে পুঁতে দেওয়া পর্যন্ত হয়ে যেত। এই সময় দেখা যায় আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে বিশ্বকে দেখিয়ে দিল, বিধবা নারী বিবাহ করে আল্লাহ নবী প্রমাণ করে দিল, না না না, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, কারো হাতে থাকে না, কারো স্বামী মারা গেলে নারীটা অশুভ নয়, নারীটা কুলক্ষণে নয়, কারো স্বামী মারা গেলে এর জন্য নারী কোনো হাত নাই, কেননা ভালো মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ নবী আম্মাজা খাদিজাকে বিবাহ করে দুনিয়াকে দেখিয়ে দিল, আমি রহমতের নবী তোমাদের জন্য মডে। এইভাবে দুনিয়া জমিনে বিধবা নারীদের স্ত্রীর মর্যাদা নবী দিয়ে দিলে। যার ঘরে কন্যা থাকে বিধবা, ওই বাপ আর ওই মাটা বোঝে, তাই নাকি? বাপ আর মাটার বোঝা দুঃখের হালকার রাস্তা কে দেখালো? রসুল দেখালো, তাই তো নাকি? যারা মনে করে এই বিধবা গুলোকে বিভিন্ন জায়গায় ধর্মস্থানে পাঠিয়ে দাও, সেখানে যে সেবা করুক, তারা কখনো রসুলের দিনকে প্রচার হোক চাইবে? তারা তো নবীর দিনের বিরোধী করবে। কারা বিরোধী করে বুঝতে পারছ? চরিত্রহীন, অমানবী, সন্ত্রাস, জালিম, তারা রসুলের বিরোধী করে। কোন সুস্থ মস্তিষ্ক কোন ধর্মের মানুষ মোহাম্মদ রসুলের বিরোধী করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাসে 10 তারিখে দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে নবী আমার যখন কন্যাদেরকে অপমানিত হতে দেখলো, আল্লাহ নবী কন্যাদের এত মর্যাদা এত সম্মান দিল, আল্লাহ নবী নিজে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা আমার কলিজার টুকরা, আমার শরীর অংশ হলো আমার ফাতেমা, ফাতেমা মহিলাদেরকে মহব্বত করো, ভালোবাসো, প্রিয়ার করো, কন্যাদেরকে মহব্বত করো, প্রিয়ার করো, সম্মান করো। আল্লাহ নবী শিক্ষাটা দিয়ে দিল। আজকে দিনে মা বোনেদেরকে বিশেষ করে বলে দিয়ে যায়, দুনিয়া দুদিনের দুনিয়া, এই দুনিয়া তোমাকে বিহায়ার দিকে নিয়ে যাবে, এই দুনিয়া তোমাকে পাপের দিকে নিয়ে যাবে, এই দুনিয়ার কি সন্ত্রাস আছে তোমাকে উলঙ্গর দিকে নিয়ে যাবে, এই দুনিয়ার কি সন্ত্রাস আছে তোমাকে আল্লাহর দিকে দূরে সরাবার চেষ্টা করবে। এই মা বোনেদের বলে দিয়ে যায়, আজ তোমার স্বামী তোমাকে সম্মান করছে, এটা আমার নবী পাকের শিক্ষা। কেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে একটা কন্যা দায়িত্ব কিভাবে পালন করতে হবে। যে সময়ে কন্যার কোনো গুরুত্ব ছিল না, আল্লাহ নবী বলে দিলেন ওই কন্যাটাকে যতদিন না বিবাহ হচ্ছে ওই পাপের উপরে দায়িত্ব, ওই কন্যা থাকা খাওয়া সুস্থ সেবা সব কিছুর খেয়াল রাখ হবে বাপকে, ওই কন্যা বাপের করে লালন পালন হবে, বাপের ছায়া তলে থাকবে, বাপের আদরে সে বড় হবে, বাপ তার বডিগার্ড হয়ে থাকবে, ওই কন্যার কোনো চিন্তা নেই খাবার, ওই কন্যার কোনো পরনার কাপড়ে চিন্তা নাই, ওই কন্যাকে কোনো ইনকাম করার চিন্তা করতে হবে না, ওই কন্যা অসুস্থ হয়ে গেছে চিকিৎসার জন্য কোনো প্রেশার হতে হবে না, ওই কন্যা বিমারে পড়েছে তার জন্য
কন্যাকে কোন চিন্তা করতে হবে না, কেননা ইসলাম আমার নবী জানিয়ে দিলে ওই কন্যার জন্য বিবাহর আগে পর্যন্ত দায়িত্ব দিতে হবে পুরুষকে, ওই পুরুষটা হলো কন্যার আব্বা যা। যারা কন্যাদেরকে সম্মান দেয় না তারা আমার রসুলকে কখনো মহব্বত করতে পারবে না। এটা কত বড় দায়িত্ব বাপের, তোমার কন্যার কোন রকম থাকার অসুবিধে না হয়, খাবার অসুবিধে না হয়, করোনার কাপড়ের অসুবিধে না হয়, তার অসুস্থ হলে চিকিৎসার কোনো অসুবিধে না হয়, এই জিম্মেদারি কার? বাপের। আর যখনই বিবাহ হয়ে গেল এবার জিম্মেদারি কার? স্বামীর। যেমন বাপ তাকে লালন পালন করেছে, আদর করে, তার সব দেখাশোনার দায়িত্ব তার বডিগার্ড, ঠিক তেমনি বিবাহর পরেই তার সমস্ত কিছু দায়ী দায়িত্ব তার স্বামীর। ওকে থাকার জায়গা, খাবার ব্যবস্থা, করোনার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, সমস্ত কিছু ডিউটি স্বামীর। আবার সেই পুরুষের দায়িত্ব, তাকে সমস্ত কিছু ঢাল হয়ে থাকতে হবে, তার কোনো অসুবিধা হয়। নারী তুমি কোনো চিন্তা করো না, ইসলাম তোমাকে এত সুন্দর সেফটি মর্যাদা, বিনা কষ্টে তোমার সমস্যা সমাধান হবে, সে ব্যবস্থা করে দিয়ে গেছে। জোরে বলুন সুবহান। তারপরে ওই স্ত্রী যখন বয়স্ক মহিলা হয়ে যাবে, তারপরে স্বামীও দেখা যাচ্ছে দুর্বল হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, বাপ বয়স্ক, স্বামী বয়স্ক হয়ে গেছে, দুর্বল কমজোর বা ইন্তেকাল হয়ে গেছে, ওই মহিলার দায়িত্ব যদি তার সন্তান থাকে, ওই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব তার মাকে লালন পালন, চিকিৎসা, থাকা খাওয়ার সব দায়িত্ব। দেখুন নারী দুলনা থেকে কবর পর্যন্ত নিশ্চিন্তায় রয়েছে, একটার পর একটা, একটার পর একটা টাইমে আমার রসুল একজন একজন করে নারী ঠিক বডিগার্ড তৈরি করে দিয়ে গেল। জোরে বলুন সুবহান। কত সম্মান, কোনো খাটনি নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, চুরি করে আনছে, ডাকাতি করে আনছে, তোমায় চিন্তা করতে হবে না, তুমি খাও দাও সুখ করে শুয়ে থাকো, জবাব ওকে দিতে হবে, তোমার চিন্তা নেই, কেন তোমার জন্য ওকে গার্জেন করা হবে, তোমার জন্য ওকে ডিউটিতে রাখা হয়েছে, তোমার সেবার জন্য, তোমাকে খেয়াল করার জন্য। তাহলে যারা নারীদের মর্যাদা দেয় না তারা ইসলামের এই জিনিসটাকে তো কোনোদিন বাস্তবে হতে দেবে না, তাই তারা ইসলামের বিরোধী করবে। আর ইসলামের বিরোধী করতে গেলে রসুলকে তো বিরোধী করতেই হবে, কথা বুঝছেন না? বলুন, যদি কারো সন্তান না থাকে, তার বড় ভাই যদি থাকে, বড় ভাই গার্জেন, বুঝছেন তো ভাই? ডিউটি হালকা করে দিলে হবে না, যে আমার ডিউটি নেই, বিয়ে হয়ে গেছে, দেখবে করি না, যখন বয়স হয়ে যাবে বা স্বামী মারা যাবে ওকে দেখতে হবে বড় ভাইকে, এটা ডিউটি পালন করতেই হবে, কিছু করার নেই, কোনো গুঞ্জাইশ চলবে না আল্লাহর কাছে। উত্তম আদর্শ আলা ভালো মডেল করেছি আমি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলুন সুবহান। তোমাদের জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্ত তোমরা যদি আমাকে রব বলে মানো, তোমরা যদি আমাকে খালেক বলে আমার উপরে ঈমান আনো, আমার আল্লাহ বলছেন, তাহলে তোমাদের জিন্দেগীর প্রতিটা মুহূর্ত তোমাদের ঘরে নবী 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 করতে হবে, অর্থাৎ রাসূলকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহান। আপনি নামাজ পড়বেন নবীকে বলো করতে হবে, আপনি রোজা রাখবেন নবীকে বলো করতে হবে, আপনি হজ করবেন নবীকে বলো করতে হবে, আপনি যাকাত দেবেন নবীকে বলো করতে হবে, আপনি দান খায়রাত করবেন নবীকে বলো করতে হবে, আপনি সংসার করবেন বিবাহ করবেন নবীকে বলো করতে হবে, আপনি স্বামীর খিদমত করতে হবে নবীকে বলো করবে, আপনি স্ত্রীকে ভালো রাখবেন নবীকে বলো করতে হবে, সন্তানদেরকে লালন পালন জিন্দগিটা তোমার আমার জন্য নাজাতের রাস্তা, আমার নবী যা করছে তাই করতে হবে, আমার নবীকে ফলো করতে হবে, ব্যবসা করবে নবীকে দেখো, কারবার করবে
মেয়েকে দেখো, আত্মীয়তা করবে নবীকে দেখো, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশবে নবীকে দেখো, মানুষ মানুষের সঙ্গে কিভাবে মিশবে নবীকে দেখো, দেশকে কিভাবে ভালোবাসবে নবীকে দেখো, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে মিশবে নবীকে দেখো। এ যুবকেরা তরুণেরা সন্ত্রাসীরা আমার নবীকে চাই না, তারা আমার নবীকে ভালোবাসে না, তারা আমার নবীর বিরোধী করে, কেন আমার নবী মানব বন্ধন শিখিয়েছিল, আমার নবী ইনসাফ করা শিখিয়েছে, যেখানে মোহাম্মদ থাকবে সেখানে ইনসাফ থাকবে, যেখানে মোহাম্মদ থাকবে না ইনসাফ থাকবে না। আল্লাহ নবী যখন রাষ্ট্র চালাতেন মদিনার নবী শরীফে বসেছে, আল্লাহ নবী এমন সময় দেখতে লেগেছে একটা মুসলমান আর একটা গায়ের মুসলমান, আমার নবী পাকের দরবারে আসলো একটা খোড়াকে নিয়ে, মুসলমান বলে খোড়াটা আমার, গায়ের মুসলমান বলে খোড়াটা আমার। আল্লাহ নবী বিচার করতে লেগেছে, বাবারা তোমরা তোমার পক্ষে দলিল দাও, মুসলমান তুমি যে তোমার খোড়া বলছো প্রমাণ দাও, বাবা তুমি যে তোমার খোড়া বলছো প্রমাণ দাও, দুজনে প্রমাণ দিতে লেগেছে। আল্লাহ নবী বিচারে আসলে বসে বসে বিচার শুনতে লেগেছে, তাদের প্রমাণ শুনতে লেগেছে, এটা শুনতে শুনতে আল্লাহ নবীর রায় দিয়ে দিল, বাবারে খোড়াটা হলো ওই অমুসলিম ইহুদি। মুসলমানটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আল্লাহকে মানি, আপনাকে নবী বলে মানি, আমি মুসলমান, আমার দিকে কেন রায় দিলেন না? আল্লাহ নবী এটাই বলেছিল, বাবা এটা অন্য জায়গাতে চলতে পারে, জাহেলিয়াতের মধ্যে চলতে পারে, আমার আল্লাহ সংবিধান হলো ইনসাফটা হলো রক্তের সম্পর্কের আগে। জোরে বলো, রক্তের থেকে আগে হলো ইনসাফ। এই যে ইনসাফ পৃথিবীতে শিখিয়েছে রসুল, রসুল যদি থাকে সন্ত্রাসের ক্ষতি না লাভ, তারা তো ইনসাফ করে না, তারা তো বেইনসাফি করে, ঠিক না বেটি? তাই তারা সর্বসময় ঘুরিয়ে ফিরিয়ে নবীকে, ইসলামকে, কোরআনকে কি করে শেষ করা যায়, কি করে দমন করা যায় চেষ্টা করছে। কিন্তু চেষ্টা করো সবে কায়ামত পর্যন্ত তারাই কিন্তু ফেল হবে। ইসলাম জিন্দা ছিল, আছে, থাকবে, রাসূলের শান উঁচু ছিল, আছে, কায়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমাদের কি হবে? এটাই বক্তব্য। আমরা কি সেই রাসূলকে ধরে থাকতে পারবো? কেন আমরা ছেড়েই দিয়েছি? আল্লাহ নবী দুনিয়ার মুখে ফিতনা বন্ধ করে দিয়েছে, আমরা মুসলমান নিজের ভাইকে মারছি, আমরা মুসলমান নিজেদের মধ্যে মারপিট করছি। অথচ রাসূলের পাশাসাল্লাম কি বলেছেন, যে এক মুসলমান আরেক মুসলমানের মধ্যে নিজের দেহর মতো শরীরে রাখছি, তোমরা একটা দেহ বিশিষ্ট, অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গায় একজনের উপরে আঘাত হলে তোমার অন্তরে যেন কষ্ট হয়, পৃথিবীর তো দূরের কথা, তুমি তো নিজের নিজের ভাইকে মেরে শেষ করে ফেলবে। সংখ্যায় ছিল তোমরা 1,00,000, তোমরাই তো মেরে মেরে 50,000 কমিয়ে ফেললে, এবার যখন 50,000 হয়ে যাবে তখন তোমাকে মারার লোক এসে যাবে। কথা বুঝছেন না? বোঝেন? এটাই তো পলিসি, এটাই তো পলিসি। দুজন শক্তিশালী যখন রয়েছে, দুজনকে কখনো আমি একা শেষ করতে পারবো না, তাই আমি বসে বসে পলিসি করছি কি, ওদের দুজনের মধ্যে মারপিট লাগা, দুজনের মধ্যে কমসে কম একজন মরে কমুক, তারপরে রইবে একজন, তখন আমি যে ধরব। আজ আমরা ছিলাম 1,00,000, আমরাই তো আমাদেরকে মেরে 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 সব ঠিক করে, তারপরেই দেখা যাবে আমরা নিজেরাই কমিয়ে দেবো, যখন আমরা তখন সংখ্যায় কমে যাব, তখন যে সন্ত্রাস আছে তারা এসে আমাদের। আমার কাছে কি খারাপ লাগছে? কি হচ্ছে? ফোন করছে, করে টানছে, ত্রিপুরাতেও আমরা তার প্রিয় মুড়ি আছে, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দার, পাকিস্তান, ইসলামাবাদ, পেশোয়ার, মুলতান, সব ভারত ছিল, আজও ত্রিপুরা ভারতে আছে। এই বিশাল এলাকায় ত্রিপুরার পীর হযরত শেখ আবু বকর সিদ্দিকীর চাহানেওয়ালা, মানানেওয়ালা আজও আছে। আজকে কি দুর্দশা চলছে, ফোন করছে, আমি যে কেউ তোমাদের পাশে দাঁড়াই নে, বলছে আফসোস কাউকে নাই চিনি, ও তো আমাদের দুশ্মন, কিন্তু যাদেরকে সেকুলার ভেবে আমরা যাদের পিছনে ছুটি দিই তারা আজকে কোনো কথা বলছে না আমাদের হয়ে। আফসোস, কাল তোমার হোক কেউ বলার থাকে, আজ তোমার পকেটে অনেক টাকা আছে, তার মানে তুমি সংখ্যায় অনেকটা আছো বলে তাই গুরুত্ব দিচ্ছি, যেদিন টাকা তোমার পকেটে কমে যাবে কেউ তোমাকেও গুরুত্ব দেবে,
ওখানে মাত্র 9 টাকা আছে, তো ইউনিট কত বুঝছেন না বলেন। কেউ একজন বলছে যে ভাবলাম হয়তো কেউ আসছে, তিনি হয়তো কিছু বলবো রে বাবা, তার মুখ আজ আমরা যদি না বুঝি তো কবে বুঝবেন? মসজিদকে সবাই মিলে মিটাতে চায়, এ মাদ্রাসাকে সবাই মিলে মিটাতে চায়, এ কোরআনকে সবাই মিলে মিটাতে চায়, এ দ্বীনকে সবাই মিলে মিটাতে চায়। উদ্দেশ্য একটাই, যেখানে দ্বীনে হক ইসলাম রাসূল থাকবে সেখানে মা বাপের কোনো অপমান হবে না, নারীদের কোনো বেইজ্জতি হবে না, সেখানে মদ চলবে না, জেনা চলবে না, জুয়া চলবে না, যাত্রা চলবে না, মিথ্যা চলবে না, জুলুম চলবে না, দিন মুজিবদের উপর অত্যাচার চলবে না, খোদার তো কেউ ঘুমাতে পারবে না। রাসূল বলছেন, রাসূলের সাহাবী হযরত আলী বলছেন, কেউ যদি খোদার জ্বালায় ঘুমায়, সেজন্য যদি কেউ যদি খোদার জ্বালায় চুরি করে, ওই চোরের হাত কাটার আগে ওর যে অভিভাবক লিডার আছে তার হাত কাটতে হবে। তাই যেখানে ইসলাম থাকবে সেখানে কোনোদিন গরিব খোদার তো থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মানুষের উপরে নিজেকে খোদা বানাতে চায়, ফেরাউন হতে চায়, নমরুদ হতে চায়, তারা দেখছে গরিব না হলে আমি খোদা হব কি করে, গরিব হলেই তো খিদের জ্বালায় আসবে আমার কাছে, জিভ বার করে দাও না দাও না দাও না, আমি এলে এক মুঠো ভাত খা, কে আমার দাবেদারি করবে, আমার দরজার কোণে লাইন দেবে, এই সকালবেলা বেরোবো সবাইকে আমি দেবো এক প্লেট করে ভাত, লাও খাও, আর আমাকে সবাই খোদা বলবে তবেই তো। এটা একটা দুনিয়ার পরিকল্পনা। এই জন্য বলি ইতিহাস পড়তে হয় না, আব্বাস সিদ্দিকীকে ভুলবো, কথা বুঝে আসছে বাপ ভাইরা? আজ ত্রিপুরাতে তাদের কিছু হলে দেখায়, আমাদের নেই আফসোস করে কিছু লাভ নেই, কথা বুঝছেন তো? ও যে কারো মুখে কিছু কথা, কেউ তো আমাদের নয় তো বলবে কেন? হাজার গুণ বেশি আজকে কম বেশি বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায়, যেসব সূত্র গুলো আমাদের কবি তারা মাননেওয়ালা চাহনেওয়ালা তারা খবর দিচ্ছে। আমার বলার উদ্দেশ্য একটাই, আজকে সেই হক যদি মিটে যায়, সত্য যদি মিটে যায়, ন্যায় যদি মিটে যায়, ইনসাফ যদি মিটে যায়, ইনসানিয়ত যদি মিটে যায়, বিবেকের কাছে প্রশ্ন করো, তাহলে আগামী দিন তোমার আমার সন্তানেরা তোমাকে আমাকে কতল করবে। যতদিন নবী থাকবে তোমার আমার সন্তানের কাছে, যতদিন দ্বীনে হক থাকবে তোমার আমার সন্তানের কাছে, ততদিন তোমার আমার সন্তান কিন্তু তোমার আমার এসে পা টিপবে, কেন তুমি আমি সন্তানের নজরে তখন জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাপ হলো ছেলেদের কাছে জান্নাতের দরজা, মা হলো খোদ জান্নাত। কিন্তু সেই হকটাকে মিটাবার জন্য একদল সন্ত্রাস না উঠে পড়ে লেগেছে, আমরা শক্তি প্রয়োগ সেই সন্ত্রাসের বিরুদ্ধে না করে আমরা নিজেদের ভাইকে মারাতে ব্যস্ত। সময় শেষের দিকে আর কিছু বলছি না, মনে রাখবেন মদিনাতে আজও কেউ একজন তোমার আমার জন্য কাঁদছে, তার রেখে যাওয়া দিন ইসলাম আমরা মিটাবো না, কেউ মিটালে মিটতে দেবো না। তাই প্রথমে নিজেরা ঠিক করো যে আমরা মিটতে দেবো না, আমরা মিটতে দেবো না মানে আমরা সেই নবী ছাড়া কাউকে মডেল হিসাবে মানবো না। মানতে পারবেন? আমার পাতে হাত তুলে বলুন, রাসূল ছাড়া অন্য কাউকে ফলো করবেন? তাহলে আমাদের জীবনের একমাত্র লিডারকে হাত তুলে জোরে আওয়াজ দিয়ে বলুন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যদি আমাদের লিডার হন, জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রতিটা টাইমে সাংসার জীবন, অর্থ জীবন, এডুকেশন জীবন, শিক্ষা জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত কিছু মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কাউকে ফলো আমরা করব না, এই প্রতিজ্ঞা আজ থেকে নিতে পারবে? আওয়াজ দিয়ে বলুন পারবে? নারে দিবে, নারে দিবে। বিশ্ব নবীর আদর্শ, বিশ্ব নবীর আদর্শ,
বিশ্বর্মীর আদর্শ নারায়ণ দেবের সরকার কি আমদ সরকার কি আমদ দিলদার কি আমদ রহমত কি আমদ আতা কি আমদ পুরনুর কি আমদ হাবিব কি আমদ দোনো জাহ কি পস্তা কি আমদ নারায়ণ দেবের বাণিজ্য সামাজিক অর্থনীতি রাজনীতি সমাজনীতি শিক্ষানীতি সবকিছু আপনি মোহাম্মদ রসুলকে ফলো করুন, যে যার লিডারকে ফলো করুন, যে যার ধর্মগুরুকে ফলো করছে, যে যার ভালোবাসার মানুষকে ফলো করছে, আপনি আপনার ভালোবাসার মানুষকে ফলো করবেন, তাই তো নাকি? আপনার ভালোবাসার মানুষটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক মহান ব্যক্তি, তিনার তারিফ সমস্ত ধর্মের ধর্মগুরুদের করে করতে হয়েছে। জোরে বলুন সুবহান। তিনি এমন এক ব্যক্তি যার তারিফ যার প্রশংসা যার গুণগান খোদ কায়নাতের মালিক আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।